যুদ্ধবিধ্বস্ত ইসরায়েলে আটকা পড়ে গিয়েছিলেন। দিন দুয়েক আগে দেশে ফিরেছেন অভিনেত্রী নুসরাত ভারুচা। তারপর দিন দুয়েক কিচ্ছু বলেননি, এবার মুখ খুললেন অভিনেত্রী। আতঙ্কে সেই 36 ঘন্টা এখনো পিছু ছাড়ছে না অভিনেত্রীর। শনিবার সকালে নুসরাতের ঘুম ভেঙেছিল বোমার আওয়াজে। Just 2 days back, I woke up in a hotel room in Tel Aviv with bomb sounds around me and sirens blaring, and we were taken down to a basement and shelter areas. একদিনের মধ্যে তাকে নির্বিঘ্নে দেশে ফেরানোর জন্য ভারত সরকারের তৎপরতার প্রশংসা করেছেন অভিনেত্রী, সঙ্গে প্রার্থনা করেছেন খুব শিগগির যুদ্ধ শেষ হয়ে শান্তি ফিরুক।